ডান্স রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের মঞ্চে দেখতে দেখতে চার মাস হয়ে গেল, এখন কি পরিস্থিতি এবং আমাদের প্রিয় তিনজন জজ এবং মহাগুরু তারা কি বলছে এখনের পারফর্মারদের নিয়ে এবং তাদের পারফরমেন্স নিয়ে সেটাই তুলে ধরব। পুরীতে চলে গেছে এবং রথের ওপর জগন্নাথদেব ওপরে যখন উঠলেন তারপর থেকে আরোই, এবং আপনি যখন স্টেজে এলেন সেটা তো খুব ভালো করেছে, দারুণ লাগে। এত র ট্যালেন্টসকে উইটনেস করতে পারি সেই এক্সপিরিয়েন্সটাই অসাধারণ লাগে। আর একদম ওদের জার্নির শুরু থেকে আমরা ওদের সাথে থাকি, ওদের নানান রকম স্টোরি আমরা শুনতে পাই এবং এত সুন্দর সুন্দর কোরিওগ্রাফি প্রেজেন্টেশন সেগুলো কে ডেফিনেটলি বসে দেখাটাই একটা অনেক বড় ব্যাপার। বন্ধু তুমি যেমনই হও না কেন আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই, আমিও তোর সাথে থাকতে চাই। জি বাংলার ডান্স বাংলা ডান্সের সাথে আমার অনেক বছরের সম্পর্ক, অনেক এর আগের দুটো সিজনে আমি যাচ্ছিলাম, তো অনেক এক্সপিরিয়েন্স, অনেক মানে কি বলবো, খুব স্পেশাল ফিল হয়। আর এই জায়গাটা, যে জায়গাটা আমাদেরকে দেওয়া হয়েছে, সত্যি খুব টাফ, অনেক বড় রেসপন্সিবিলিটি, সেটা একটু সাইডে রেখে আমি বলবো আমি ভীষণ এনজয় করি, আমি ভীষণ এন্টারটেইন হই, কারণ আমাদের এই পশ্চিমবঙ্গে এত ভালো ভালো ট্যালেন্টরা সব লুকিয়ে আছে, তাদেরকে যে এই মঞ্চে সুযোগ দেওয়া হচ্ছে এটাই অনেক। হয় না একটা শো যদি দেড় ঘন্টার হয় তো অ্যাঙ্কারের ওপর ফোকাস অলমোস্ট প্রায় দেড় ঘন্টাই থাকে, কারণ একটা শোয়ের গ্রাফ কীরকম হবে, শোটা কতটা এন্টারটেইনিং হবে, কী হবে না হবে, তো সেটা তো অবশ্যই একটা অ্যাঙ্কারের হাতে তো থাকেই। তো হ্যাঁ, মানে টাফ জব, মানে ইটস নট দ্যাট ইজি। এত সুন্দর সুন্দর সব পারফরমেন্স দেখতে পাচ্ছি, প্লাস আমাদের আমার যে মানে কো জাজেস যারা আছে তাদের সাথে এত সুন্দর আমাদের গল্প হয়, সবসময় আমরা মানে কিছু না কিছু যে কোনো ডান্স বা পারফরমেন্স যখন আমরা দেখি তখন আমাদের মাঝে যে ডিসকাশনটা হয় সেটা নিয়ে, তো ইটস আ ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হিয়ার অ্যান্ড আই এম লাভিং ইট, বিকজ এত বাচ্চা বাচ্চা সব যারা পার্টিসিপেন্টস এত ট্যালেন্টেড, এত একসাথে একটা মঞ্চে এত ট্যালেন্ট দেখতে পাচ্ছি, তো খুব ভালো লাগছে। অফকোর্স আই এম এনজয়িং দ্য শো থ্রুলি। Thank you.
সবাইকে খুবই খুব ট্যালেন্টেড যে কোনো একজনকে বেছে নেওয়া উড বি ভেরি ভেরি ডিফিকাল্ট। স্নেহা প্রিয়াঙ্কা দীপান্বিতা কুণ্ডু আছে, আমি তার মধ্যেই যদি বাঁচতেই বলো আমি ছোটদের মধ্যে বাঁচবো, আমি বলবো আমি স্নেহাশ্রিতা আর রাজন্যাকে বাঁচবো। স্ক্রিপ্টেড থাকে না, স্ক্রিপ্টেড থাকে না কখন কে কেমন পারফর্ম করবে, কে কেমন ধরনের মানুষ সেই বুঝে তো আমরা ইনস্ট্যান্ট মজাটা করি। হঠাৎ কিছু একটা ঘটে গেল ইন বিটুইন, তো সেইটা নিয়ে একটা মজা করা শুরু হলো। তো সুতরাং সেটা কোনো দিন স্ক্রিপ্ট পসিবল নয়, তো না মানে এটা ইনফ্যাক্ট যে কোনো রিয়েলিটি শোতে এটা হয় না, তো ম্যাক্সিমামটাই মানে ইমপ্রম্পটুই থাকে পুরো বিষয়টা আর কি। ওর বেটার নাম দেয়া অনেকদিন পরে দিলাম, যদি শম্ভু মুড়িওয়ালা আজকাল উনি মুড়ি বিক্রি করছেন, কখন মুড়ি নিয়ে দিয়ে পড়ছে, এই আর কি চলে। দিস ইজ আওয়ার ফান শো, আমরা সবাই কেউ কেউ কোনো জিনিস সিরিয়াসলি নেয় না, বিটেক ইন দ্য গেম খুব এনজয় করি, খুবই এনজয় করছি। আসলে ডান্স বাংলা ডান্সের যে মঞ্চ, নতুন নতুন ছেলে মেয়ে উঠে আসছে এবং এই নাচকে যে স্বীকৃতিটা দেওয়া, সেটা একটা অনেক বড় কাজ নিশ্চয়ই এই মঞ্চ করছে। প্রথম যখন এসেছিলাম তখন ভেবেছিলাম যে কি করব, প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা দিনই শেখার রয়েছে আমাদের ডান্স বাংলা ডান্স থেকে, সত্যিই তাই, প্রতিটা দিন আমাদের প্রতিনিয়ত আমরা শিখছি। আমি মনে করি কোনো কোনো জায়গায় জীবনে ফ্যান্টাস্টিক পারফরম্যান্স।